সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসএনটি হার্বালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চমৎকার এবং খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর একটি রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সুন্দর ত্বক, নিজেকে সুন্দর দেখতে প্রত্যেকটা নারী কম বেশি পছন্দ করে থাকেন। সুন্দর কড়া প্লাস সৌন্দর্য চোখে দৌড়ে রাখার জন্য আমরা মেয়েরা কত কি না করে থাকি। আমাকে দেখতে সুন্দর লাগুক, স্মার্ট লাগুক, এর জন্য ব্যয় বহুল অর্থ আমরা খরচ করে থাকি রূপচর্চার পেছনে, যাতে আমাদের স্কিনে কোনো দাগ না থাকে। একটা ব্রণ উঠেছে, সারাদিন আয়নার সামনে বসে থাকি, কেন ব্রণটা হলো, কি কারণে হলো, এটা কখন যাবে, খুব মন খারাপ করে বসে থাকি, মন খারাপের যেন শেষই নেই। এর থেকে আপনি খুব সহজেই গড় একটি সমাধান পাবেন। সেই সমাধানে আপনি নিজের স্কিনকে সুন্দর করতে পারবেন, ব্রণমুক্ত করতে পারবেন, আপনার সৌন্দর্যকে বাড়াতে পারবেন, ধরে রাখতে পারবেন। গড় এই রেমেডিতে আমার লাগবে অ্যালোভেরা। আমি এখানে কিনে আনা জেলটা নিয়েছি। আপনারা যদি মনে করেন যে গাছের পাতা থেকে জেল বের করে নেবেন, তাও কিন্তু হবে আজকে রেমেডি তৈরি করার জন্য। যদি আপনারা ফর্সা, উজ্জ্বল, কোমল, মসৃণ ত্বক পেতে চান, তাহলে কিন্তু অ্যালোভেরা প্রতিদিন নিয়মিত ব্যবহার করতে পারেন। আজকের এই রেমেডি তৈরি করার পরে আপনি কিন্তু অ্যালোভেরা নিয়মিত ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনি চাইলে নর্মাল রুমের মধ্যে রেখেও কিন্তু 7-10 দিন ব্যবহার করতে পারবেন। দুর্দান্ত কাজ করে 1-2 বার অ্যাপ্লাইয়ের পরেই আপনি বুঝতে পারবেন এটা আপনার ত্বকের জন্য কতটা বেটার। আমি এখানে 2-3 চামচ অ্যালোভেরার যে জেল আছে সেটা নিয়েছি। আগেই বলে রাখছি, আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরার যে পাতা আছে তার থেকে জেলটা বের করে নিতে পারেন। তার সাথে আমি সামান্য একটু গ্লিসারিন দিয়ে দিচ্ছি। 5-6 ফোঁটা গ্লিসারিন দিয়ে দিলাম। যদি শীতের সময় হতো তাহলে কিন্তু আপনার 1/2 চা চামচের মতো গ্লিসারিন লাগতো। যেহেতু শীতের সময় না, বর্ষা মৌসুম, তবে এই সময় কিন্তু আমাদের অনেকের স্কিন ড্রাই হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কোমল সফট স্কিন তো চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্লিসারিন সামান্য একটু নিতেই হবে। গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে, ত্বককে ময়েশ্চারাইজার করতে পারে গ্লিসারিন। খুব আস্তে আস্তে মিশ্রণটিকে মিশাতে হবে। এই মিশ্রণের সাথে এখন প্রয়োজন ভিটামিন ই ক্যাপ। ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। 3-4টি ভিটামিন ই ক্যাপ আপনি এর সাথে অ্যাড করে দিতে পারেন। ই ক্যাপ কিন্তু আমাদের মুখের যে বলি রেখা আছে সেটা দূর করতে পারে এবং ত্বকের যে আর্দ্রতা আছে সেটা বজায় রাখতে পারে, আপনার ত্বককে ময়েশ্চারাইজার উজ্জ্বল করতে পারে। আপনি যদি নিয়মিত কন্টিনিউ শুধু ভিটামিন ই ক্যাপ মুখে অ্যাপ্লাই করেন, তাও কিন্তু আপনার ত্বক উজ্জ্বলতা ফিরে পাবে। ই ক্যাপের পরিবর্তে যদি আপনারা চান সেক্ষেত্রে বাদাম তেলটা দিতে পারেন। বাদাম তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা আমাদের ত্বকের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনি রূপচর্চাকে ধরে রাখতে চান, রূপকে সুন্দর করতে চান, তাহলে অবশ্যই বাদাম তেল ব্যবহার করুন। আপনি যদি বাদাম তেলও নিয়মিত আপনার স্কিনে অ্যাপ্লাই করেন, তাও কিন্তু আপনার স্কিনের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং 3টি মিশ্রণকে যদি আপনি একসাথে অ্যাপ্লাই করেন তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে 1-1.5 চা চামচ বাদাম তেল নিয়ে নিব, অর্থাৎ আমন্ড অয়েল। আমি বাজাজের আমন্ড অয়েলটা নিয়েছি। আপনারা যে কোনো বাদাম তেল এর সাথে অ্যাড করে দিতে পারেন। মিশ্রণটিকে মিশাতে মিশাতে দেখবেন যে এর মধ্যে একটা ক্রিমি থেকে ভাব চলে এসছে। যখনই ক্রিমি ভাবটা চলে আসবে, এর ভিতরে কোনো লাম্পস না থাকবে, তখনই বুঝতে হবে আপনার মিশ্রণটি রেডি। আমার মিশ্রণটি অনেকটাই ক্রিমি কালার চলে এসছে। এই মিশ্রণটি কিন্তু আপনার মুখের যে বলি রেখা আছে সেটা দূর করতে পারে, আপনার চোখের নিচে যে ডার্ক সার্কেল পড়েছে সেটাও কিন্তু দূর করতে পারে। ভীষণ উপকারী এই ভেষজ। যেমনি আপনি ব্রণের জন্য ব্যবহার করে উপকার পাবেন, তেমনি আপনি ত্বকের উজ্জ্বলতার জন্য কিন্তু ব্যবহার করতে পারেন, এর জুড়ি নেই। আপনার অয়েলি স্কিন তো আপনি নিয়ম করে কন্টিনিউ ব্যবহার করুন। মাত্র 7 দিন পরে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপু, যে সত্যি আপু, দুর্দান্ত কাজ হয়েছে আমার স্কিনে। এই কথাটা শোনার অপেক্ষায় রইলাম। আমি আরও 1 চা চামচের মতো বাদাম তেল অ্যাড করে দিলাম মিশ্রণটিতে। যদি কারো খুব ড্রাই স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 1 চা চামচের অধিক বাদাম তেলের সাথে অ্যাড করে দিতে পারেন। যদি আপনার স্কিন অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 1 চা চামচ দিলেই
হয়ে যাবে। আমি প্রায় 2-4 চামচের মতো অ্যালোভেরা জেল নিয়েছিলাম, 2 চা চামচ নিলাম বাদাম তেল। যদি আপনি ভিটামিন ই ক্যাপ এর সাথে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি 4টি ভিটামিন ই ক্যাপ অবশ্যই অ্যাড করে দিবেন। এই মিশ্রণটি আপনার অয়েলি স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য দুর্দান্ত এই প্যাক কাজ করবে। যাদের ব্রণ রয়েছে, যাদের স্কিনে রোদে পোড়া দাগ রয়েছে, তারাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। সানস্ক্রিন হিসেবে আপনি ব্যবহার করে বাইরে যেতে পারেন অনায়াসে। মাত্র 7 দিন ব্যবহারের পরে আপনার ত্বকের যে উজ্জ্বলতা আছে সেটা ফিরে পাবেন। আপনার স্কিন গ্লেজ চলে আসবে, আপনার স্কিন চকচক করতে শুরু করবে। এই রেমেডি যখনই আপনি আপনার মুখে অ্যাপ্লাই করবেন, মুখটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনার মুখে যে অতিরিক্ত তেল রয়েছে সেটাকে সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। মোছার পর ক্রিমটি আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক এইভাবে, পুরো মুখে ছড়িয়ে গাড়ে গলায়, এমনকি আপনি চাইলে এটি হাতে পায়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার ত্বককে আপনি উজ্জ্বল দেখতে চান, সুন্দর দেখতে চান, ত্বকের যে বলি রাখা আছে সেটা দূর করতে চান, আপনি নর্মাল রুমে রেখে এই ক্রিমটি 7-10 দিন ব্যবহার করতে পারবেন। ফ্রিজে রাখলে 15-20 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। যদি গাছের পাতা থেকে জেল তুলে এনে তৈরি করেন, সেক্ষেত্রে এটা কিন্তু ফ্রিজে আপনাকে রাখতে হবে, বাইরে রাখা যাবে না। আর প্রতিদিন রাতে যদি আপনি এই ক্রিম অ্যাপ্লাই করেন, তাহলে সুফল পাবেন খুব বেশি পরিমাণে। রাতে আপনি অ্যাপ্লাই করে সারা রাতের জন্য রেখে দিবেন। যদি আপনার মনে হয় বাইরে আপনি সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে চান, তাও কিন্তু করতে পারেন। আপনার স্কিনে যদি ব্ল্যাক হেডস বা ওপেন পোর্স থেকে থাকে, তাও কিন্তু আপনি এই ক্রিম ব্যবহারের পরে আস্তে আস্তে ওপেন পোর্সগুলো ছোট হয়ে আসবে। এই ক্রিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আপনার ব্রণ প্রতিরোধ করবে। এবং অতিরিক্ত যদি আপনার গরম পড়ে, গরমে আমাদের মুখ শরীর খুব গরম হয়ে যায় ভিতর থেকে, সেই ভিতর থেকে আপনি যদি এই ক্রিম অ্যাপ্লাই করেন, ভিতর থেকে আপনার ত্বক ঠান্ডা রাখবে এবং আপনার ত্বকে যে পোড়া দাগ আছে তা দ্রুত দূর করতে সাহায্য করবে। ভীষণ উপকারী এই ভিডিও। আশা করছি আজকে এই ভিডিও দেখে আপনি উপকৃত হবেন। ভিডিও দেখে যদি উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।